আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করা শিখব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে আজকের ভিডিওটিতে আমি আপনাদের এটাই শিখাবো। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটির কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ আমরা এই ভিডিওটির ভিতরে পাওয়ার পয়েন্টের এমন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব যেগুলো যখন আপনি কোনো প্রেজেন্টেশন তৈরি করতে যাবেন তখন আপনার অনেক উপকারে আসতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে। মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 6 তারিখে এবং 16 তারিখে আমাদের দুটি কোর্স শুরু হতে যাচ্ছে, আমাদের যে লাইভ কোর্সগুলো আমরা করিয়ে থাকি। তা 6 তারিখে আমাদের যেই কোর্স শুরু হতে যাচ্ছে সেটা হলো মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স, আর এটার একটা কম্বো প্যাকেজ আছে সেটা হলো মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স, যেখানে আমরা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই তিনটি প্রোগ্রাম একসঙ্গে শিখিয়ে থাকি। আপনি চাইলে শুধু এক্সেল যদি শিখতে চান সেটাও পারবেন। আমাদের এই ক্লাসগুলো অনলাইনে হয়ে থাকে। তা এই মাসের 6 তারিখ থেকে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। এছাড়াও এই মাসের 16 তারিখে আমরা নতুন একটি কোর্স স্টার্ট করেছি, সেটা হলো ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন। এই কোর্সের ভিতরে আমরা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, গুগল শিট, গুগল ডক্স এবং ডাটা এন্ট্রির যেই সমস্ত ব্যবহারগুলো আছে, কাজগুলো আছে, এগুলোর খুঁটিনাটি তুলে ধরেছি, যেগুলো শিখে আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করতে চান সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে সেই আইডিয়াগুলো দিয়ে দিব এই কোর্সের ক্লাসগুলোর ভিতরে। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমাদের লাইভ কোর্সগুলোতে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। এই মাসের 6 তারিখে শুরু হতে যাচ্ছে মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সের একটি ব্যাচ, আর 16 তারিখে শুরু হতে যাচ্ছে ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন এই কোর্সের ক্লাস। আমি আমাদের এই কোর্সের যেই লিঙ্কটি আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা, এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে গেলেও আপনি আমাদের এই কোর্সের লিঙ্কটি দেখতে পাবেন। তা চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করবেন। আমি আমার পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করলাম। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, এটা ক্লিক দিয়ে আমরা একটা নতুন স্লাইড পেজ নিলাম। এই স্লাইড পেজ থেকে আমরা যে কাজটি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো টেক্সট বক্স আছে। তা পাওয়ার পয়েন্টে কিন্তু আপনি টেক্সট বক্স এবং শেপ ছাড়া এখানে কোনো কাজ করতে পারবেন না। তা আমরা এটাকে একটু ব্ল্যাঙ্ক তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা যে কাজটি করব, হোম মেনু থেকে লেআউটে যাব। লেআউটের এই অ্যারোতে ক্লিক করলে এখানে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে আমার স্লাইড পেজটি ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে আমাদের যেই স্লাইড পেজগুলো থাকবে এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে এবং সেটা একটু ঝাপসা করে থাকবে, যেমন করে আমরা ওয়াটারমার্ক যেইগুলো দেখে থাকি এরকমভাবে। তা এটা আমরা কীভাবে করব, এই জন্য আমি চলে যাব রিবন বার থেকে ডিজাইন মেনুতে। তারপরে আপনি ডান পাশে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে যে টুলটি আছে এখানে যাবেন। সেখান থেকে যেহেতু আমি পিকচার নিতে চাচ্ছি, আমি এই যে পিকচার অর টেক্সচার ফিল এটাই আমি ক্লিক দিব। এখান থেকে এই যে ইনসার্ট লেখা আছে আমরা ইনসার্টে ক্লিক দেব। এখন আপনি আপনার ডিভাইস থেকে পিকচার নিয়ে আসতে পারেন অথবা অনলাইন থেকেও কোনো পিকচার নিয়ে আসতে পারেন। তা আমি অনলাইন থেকে পিকচার আনবো। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। ধরুন যেহেতু আমি চাচ্ছি যে একটা ট্রেন্ডিং রিলেটেড প্রেজেন্টেশন তৈরি করব, সেহেতু আমি এই পিকচারটি নিব। নিয়ে এখানে ইনসার্টে ক্লিক করলাম। একটু সময় নিয়ে দেখবেন যে এই পিকচারটি এখানে চলে আসলো। এখন সমস্যা হলো যখন আপনি এই পিকচারটির ভিতরে কোনো টেক্সট লিখতে যাবেন, আপনার কন্টেন্টগুলো তুলে ধরতে যাবেন, তখন কিন্তু সেগুলো সুন্দর দেখাবে না। আমরা বলেছিলাম যে আমাদের এই যে পিকচারটা থাকবে এটাকে আমরা কি করব, ওয়াটারমার্কের মতো করব। যখন আপনি পিকচার ইনসার্ট করলেন এখানে দেখবেন এই যে ট্রান্সপারেন্সি নামে একটি অপশন আছে, আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। যতটুকুন দিলে ভালো লাগবে আপনার কাছে ততটুকুন আপনি দিবেন। আমি এটাকে করে দিচ্ছি 88%। এখন আপনি যে কাজটি করবেন এখানে দেখবেন অ্যাপ্লাই টু অল, কারণ আমি চাচ্ছি এই যে আমি যেই স্লাইড পেজটি যেই টেম্পলেটটি তৈরি করলাম এরকম নিচে যতগুলো স্লাইড পেজ নেব প্রত্যেকটারই অটোমেটিক হয়ে যাবে। তা এর জন্য যে কাজটি করব এখানে এই যে অ্যাপ্লাই টু অল দিয়ে দেব। তাহলে এখন আমি যখন নতুন কোনো স্লাইড ওপেন করব তখনই আমার এই টেম্পলেটটি ওপেন হয়ে যাবে। তা আমরা এখন এটাকে ক্লোজ করে দিই। এখন প্রথম যে স্লাইড পেজটা থাকবে এখানে আপনি কি করবেন, এখানে অবশ্যই লিখতে হবে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, অথবা অনেকেই লিখে আপনার যে কোম্পানি থাকবে বা প্রতিষ্ঠান থাকবে সেটার নাম। তা আমি এখানে লিখবো যে ওয়েলকাম টু তানভীর একাডেমি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু বলেছিলাম এই ভিডিওটি শুরুর দিকে পাওয়ার পয়েন্টের ভিতরে লেখালেখি করতে হলে আমাদের কি নিয়ে লিখতে হবে, হয় টেক্সট বক্স নয় শেপ।
আমরা এটা কোথায় পাবো? আমরা চলে যাব হোম মেনুতে, ডান পাশে দেখবেন ড্রয়িং গ্রুপ আছে, এখান থেকে আমি একটি টেক্সট বক্স নেব অথবা একটি শেপ নেব। আমি একটি টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এখানে টেক্সট বক্স দিয়ে তৈরি করলাম। এখন এখানে আমি এটাকে আপার কেসে আমাদের যে লেখাগুলো আছে সেগুলো এখন আমরা লিখব। আমি আপার কেস ক্যাপস লক বাটনটি প্রেস করে আপার কেস করে দিলাম। এখন আমি এখানে লিখব ওয়েলকাম টু। তা প্রথমে আমি ওয়েলকাম টু এটাকে একটু ফরম্যাটিং করি। আমি ওয়েলকাম টু এভাবে সিলেক্ট করলাম, বোল্ড করলাম, এটাকে আমি বড় করে নিচ্ছি। ওকে, যতটুকুন আপনি রাখতে চান ততটুকুন এখানে তৈরি করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, পাওয়ার পয়েন্টে আপনি যে ফন্টগুলো নিয়ে কাজ করবেন এগুলো সবসময় বোল্ড টাইপের রাখবেন। তা আমি আমার এই ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি চলে যাব হোম মেনুতে, ফন্ট গ্রুপ থেকে এখান থেকে আমি এটাকে করে দেবো এরিয়াল ব্ল্যাক করে দেবো। দেখুন আমার এটা অনেকটা মোটা লাগতেছে। এখন আমি এই ফন্ট কালারটা কালোই রাখি, আপনারা চাইলে অন্যটাও রাখতে পারেন। ওকে, এটাকে আমরা পজিশন সেট করতেছি একটু, আরেকটু পরে করব। ওয়েলকাম টুর পরে এই যে লেখাটি লিখলাম, এই টেক্সট বক্সটা সিলেক্ট করলে উপরে দেখতে পারতেছি শেপ ফরম্যাট নামে একটা মেনু চলে এসেছে। আমরা এইটার উপর ক্লিক দিব। আর এখান থেকে যদি টেক্সট ইফেক্টে যাই, টেক্সট ইফেক্টেও আপনি একটু শ্যাডো বা এই টাইপের কিছু দিয়ে দিতে পারেন, আমরা এটা দিয়ে দিলাম। এখন এই ওয়েলকাম টু এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করব এবং ঠিক নিচে আসবেন, এই জায়গাটি লিখব যে তানভীর। এখন আমরা দেখতে পারতেছি তানভীর একাডেমি এটা দুই লাইনে চলে এসেছে। এখন এইটাকে সিলেক্ট করে চলে যাব হোম মেনুতে, এখান থেকে একটু ফন্ট সাইজটা কমিয়ে দেব, আর একটু কমিয়ে দিই এই জায়গাটা। একটা জিনিস খেয়াল করবেন যে আমি চাচ্ছি এই যে ওয়েলকাম টু আছে এটার সাথে যেন আমার অ্যালাইনটা ঠিক থাকে। এখন এই ব্যাপারটা কীভাবে করব, যেহেতু আমার টেক্সট বক্সের ভিতরে তানভীর একাডেমি এর থেকে যদি বড় সাইজ করতে যাই তাহলে আবার ওয়েলকাম টুকে এটা অতিক্রম করে যাবে, অ্যালাইন ঠিক থাকবে না। সেহেতু তানভীর একাডেমির টেক্সট বক্সটা সিলেক্ট করে আমরা ফন্ট গ্রুপ থেকে এখানে দেখবেন যে স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং নামে একটা টুল আছে, এটার উপরে যাবেন। আমরা একটু লুজ করে দেব, লুজ করে দিয়ে এখন একটু টেনে দেন, দেখুন আমার এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে সিলেক্ট করে নিচে আমরা একটা ইফেক্ট দিব। তা এই তানভীর একাডেমি আমি সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটে চলে গেলাম, ওয়ার্ড আর্ট স্টাইলস থেকে টেক্সট ইফেক্টে যাবেন, এখান থেকে রিফ্লেকশনে যাবেন, আমি এই রিফ্লেকশনটা দিয়ে দিলাম। ওকে, এখন এই টেক্সট বক্স দুটো সিলেক্ট করে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি। যদি আপনি মুভ করে সেন্টারটা সিলেক্ট না করতে পারেন, যে কাজটি করবেন শেপ ফরম্যাটে যাবেন, অ্যালাইনে যাবেন, আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। আরেকটা কাজ করবেন, ভিউ থেকে এটাকে গাইজটা অন করে দিবেন, এখন আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনার এটা সেন্টারে আছে কিনা। ডান, আমার প্রথম যেই পার্ট সেটা কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা যে কাজটি করব, আপনি যেহেতু প্রেজেন্টেশন দিবেন বা যে প্রেজেন্টেশন দিবে তাকে তো ইন্ট্রোডিউস করতে হবে, তার পিকচার আসতে হবে, সে কি, তার পদবী কি, এটা কিন্তু উল্লেখ করতে হবে। তা আমরা এখন যে কাজটি করব, হোম মেনুতে যাব, একটি নিউ স্লাইড নিব। আমার এখানে একটি নিউ স্লাইড চলে আসলো এবং দেখুন এখন কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়েছিলাম সেটা কিন্তু এখানে লক্ষ্য করতেছি। ওকে, এই মুহূর্তে আপনি যে প্রেজেন্টেশন দিবে তার পিকচারটি এখানে আনবেন। অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে একটি পিএনজি পিকচার আনবেন, অনেকেই বলে থাকেন পিএনজিটা কি। আমি যদি ইনসার্ট মেনুতে যাই, তারপর এখান থেকে যদি পিকচার তুলে যাই, দিস ডিভাইস থেকে আমি একটি পিকচার নিয়ে আসবো। দেখুন এখানে যেখানে আমার পিকচারটি আছে এটা হলো পিএনজি পিকচার আমার ফোল্ডার, এখানে গেলাম, আমি একটু স্ক্রল করে নিচে যাই, এই পিকচারটি নিয়ে নিলাম। ওকে, পিকচারটি চলে আসলো এবং পিকচারটাকে আমি, যেহেতু পিকচারের অ্যাঙ্গেলটা এরকম আছে, এই ডান পাশে চলে আসলো, আমি ডান পাশে নিয়ে আসলাম। এটাকে এই যে আমাদের যেই পয়েন্টগুলো আছে এগুলো ধরে এটাকে ছোট বড় করতে পারেন, আমি এই পজিশনে এটাকে রাখলাম। তা দেখুন এটা হলো পিএনজি পিকচার, যে এই যে আউটসাইডে আছে এই পিকচারের কোনো কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, সেটা কিন্তু নাই। তা আপনি কীভাবে পিএনজি পিকচার করবেন, এজন্য আপনি চলে যাবেন যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম, একটি নিউ ট্যাব নিলাম, এখান থেকে এখানে লিখবেন remove bg, রিমুভ বিজি লিখে এই প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাকে অন করবেন, তারপরে এই আপলোড ইমেজে যাবেন। এখন আপনার কোন পিকচারটার কি করতে চাচ্ছেন, যেমন আমি আমাদের যেই পিকচারগুলো আছে সেটা যদি নিই, ধরুন আমি এই পিকচারটা নিব হাবিবা হিমুয়াপুর, এটা নিলাম, এখন দেখবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, এই যে দেখুন পিছনে কিন্তু আর নেই, ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এখন আপনি এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে আপনার ডিভাইসে, তখন আপনি
আমি যেভাবে পাওয়ারপয়েন্টে এটাকে ইনসার্ট করলাম সেভাবে আপনি এখানে আনতে পারবেন। এখন আপনি তো পিকচারটা আনলেন, কিন্তু এনাকে তো পরিচয় করতে হবে, ইনি কে, এনার নাম কি, এনার পদবি, ইনি কোন কোম্পানিতে জব করতেছেন। এই জন্য প্রথমে যে কোম্পানিটা আছে সেটার একটা লোগো নেওয়ার চেষ্টা করবেন। তা আমি ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, ডিস ডিভাইস থেকে আমি একটি লোগো নিচ্ছি যে কোম্পানিতে আমি বর্তমানে আছি। এই জন্য আমার লোগোটি যেখানে আছে সেখান থেকে আমি ওটাকে ইনসার্ট করলাম। এইটা হলো আমার পিকচার, এটাকে ধরে আমি একটু ছোট করব আর এই পজিশনে আনব, এনে এটাকে এখানে রাখব। আমরা এখন এই পিকচারটার একটু স্টাইল দেব। উপরে পিকচার ফরম্যাট চলে আসলো, পিকচার স্টাইল থেকে আপনি যে স্টাইলটা পছন্দ সেটা এখান থেকে দিতে পারেন। আমি এইটা দিলাম, যা সেন্টার শ্যাডো রেক্টেঙ্গেল, এটা দিলাম, এটা এখানে আসলো। এখন আমরা হোম মেনু থেকে একটি টেক্সট বক্স নিব, এ জায়গায় আপনি টেক্সট বক্সটা তৈরি করেন। এই টেক্সট বক্সের ভিতরে এখন নাম লিখব, আমি তানভীর রহমান লিখলাম, তারপর নিচে আসলাম, FOUNDER ফাউন্ডার লিখলাম, নিচে লিখব তানভীর একাডেমি লিখলাম। আচ্ছা, ওকে ডান। আপনি আরও কিছু চাইলে এখানে লিখতে পারেন। আমি পুরোটা সিলেক্ট করে এটাকে একটু বড় করতেছি। এটার অ্যালাইনটা আপনি সেন্টারে দিতে পারেন, রাইট দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। আমি আর একটু বড় করি, বড় করে এটাকে আমি অ্যালাইনটা এখানে আমি রাখবো এবং এই পিকচারটা আমি এখানে রাখবো। ওকে, এখন তানভীর একাডেমি এটাকে একটু বোল্ড করি, সরি তানভীর রহমান, এবার তানভীর একাডেমি বোল্ড করে দিলাম। ওকে, আপনি আরও কিছু এখানে করতে পারেন। আমি এই টেক্সট বক্সটা শেপ ফরম্যাটে গিয়ে একটু ইফেক্ট দিয়ে দিই, একটু শ্যাডো ইফেক্ট দিয়ে দিই। না, এখন আমরা নেক্সট স্লাইড পেজে যাব। আপনি আপনার নিজের যে ইন্ট্রোডিউস এটা করলেন, পরবর্তী স্লাইড পেজে আমরা কীভাবে যাব, একটি নিউ স্লাইড নিব, এটা চলে আসলো। এখন আপনি যে টপিকগুলো নিয়ে আলোচনা করবেন সেই টপিকগুলোর একটি লিস্ট তৈরি করবেন। আমি আমার কোর্সগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এজন্য আমি এখানে একটা লিস্ট তৈরি করব এবং এই লিস্টটা আমি একটু ডিজাইন দিয়ে, স্টাইল দিয়ে তৈরি করব। এই জন্য যে কাজটি করতে পারেন, আপনি চলে যাবেন এখান থেকে ইনসার্ট মেনুতে, এখানে দেখতে পারবেন স্মার্ট আর্ট নামে একটি আমরা টুল দেখতে পারতেছি, এটার উপর যাবেন। এখান থেকে এই লিস্টে গেলে বিভিন্ন লিস্ট আপনি এখানে দেখতে পারতেছেন। এখন কোন লিস্ট নিয়ে আপনার ডিজাইনটা তৈরি করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করেই অন করতে পারবেন। তা আমরা নিজেরা একটু অন্য টাইপের একটা ডিজাইন নিব, আমি নিজে তৈরি করব। এজন্য আমি হোম মেনুতে গেলাম, একটি ওভাল শেপ নিলাম, নিয়ে এখানে এই ওভাল শেপটা তৈরি করলাম, করে এখন এটাকে একটু ডিজাইন দিব। এই ওভাল শেপটা সিলেক্ট করে শেপ ইফেক্টে গিয়ে আমরা এই যে প্রিসেটে গিয়ে এটাকে আমি এই স্টাইলটা দিয়ে দিলাম, থ্রি দিয়ে দিলাম। ওকে, এটার ভিতর আমি 01 লিখব, বা শুধু 1 লিখব, 01 না, শুধু 1। এবং এটাকে আমি একটু বড় করি, বড় করে একটু বোল্ড করে দিলাম। নান, এখন এই লিস্টের সামনে আমরা যেটা লিখব সেটার জন্য একটি রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নেব। হোম মেনুতে যাব, ড্রয়িং গ্রুপ থেকে এই যে দেখতে পারতেছেন রাউন্ড কর্নার নামে একটি শেপ আছে, এটাই দিলাম। এটাই সিলেক্ট করার পরে আমরা যেটা করব এটা এখন এভাবে তৈরি করব। এখানে আমরা লক্ষ্য করতেছি একটি পয়েন্ট এসেছে, এই পয়েন্টটা ধরে আমরা এটাকে আরেকটু রাউন্ড করে দিব। এবারে এই পজিশনে আনলাম, এখন এটাকে আমরা কি করব, একটু স্টাইল দেব। শেপ ইফেক্টে যান, প্রিসেটে গিয়ে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন এখানটায় আমরা লিখব MS এক্সেল টিউটোরিয়াল, আমরা এটা লিখব, বা MS এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্স, এটা লিখে আমি এটাকে একটু বড় করে দিই। আর এখান থেকে ফন্ট এরিয়াল ব্ল্যাক করে দিলাম, একটু ছোট করে দিই ফন্ট সাইজটা। এখন ডান, এবার আমরা এই শেপটার একটা ফিল কালার দিব। আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে গেলাম, এখান থেকে আমি অন্য একটা ফিল কালার দেবো, এটা দিলাম, বা এক্সেলের যেই থিম কালারটা হয়ে থাকে সেরকম একটা ফিল কালার আমরা এখান থেকে দেবো, ধরুন আমি এটা দিলাম। ওকে ডান। এখন এরকমভাবে আপনার যে কয়টি কোর্স থাকবে সেই কয়টি আমাদের লিস্ট তৈরি করতে হবে। তা আমরা তো বারবার এভাবে তৈরি করবো না, যে কাজটি করবেন, প্রথম শেপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন দিয়ে দ্বিতীয়টা সিলেক্ট করলেন, এখন কন্ট্রোল ডি দেন, দিয়ে আপনি একটু নিচে চলে আসেন এবং অ্যালাইনটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। এরপরে কন্ট্রোল ডি দেন, আমাদের চারটি কিন্তু হয়ে গেল। আমরা মাউসের কার্সার উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে সিলেক্ট করে এটাকে আমরা এই পজিশনে এনে সুন্দরভাবে বসিয়ে দেবো, অ্যালাইনটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমাদের ওভালগুলো কন্ট্রোল দিয়ে আমরা সিলেক্ট করি, অ্যালাইনটা মনে হয় ঠিক নেই। শেপ ফরম্যাটে গেলাম, এখান থেকে অ্যালাইনে গেলাম, আমরা যেটা করে দিব যে অ্যালাইন সেন্টার। ওকে, মনে হয় অ্যালাইন ঠিক আছে। ডান, এখন এখানে আপনি টু করে দেন, এখানে
3 করে দেন, এখানে আমরা 4 করে দিলাম। আর এই জায়গাটা এখন আমি লিখতে পারি যে ওয়ার্ড, এখানে লিখতে পারেন পিপিটি ফর পাওয়ারপয়েন্ট, এখানে লিখতে পারি ভিবিএ আমি লিখলাম। এখন এইগুলোর কালার পরিবর্তন করি, যেমন আমি এই ওভালটায় গেলাম, শেপ ফিল থেকে আমি এটাকে করে দেব এই কালার, আর এটাকে করে দেব আমরা শেপ ফিল থেকে ওয়ার্ডের যেই ফিল কালারটা সেটা করে দিলাম, মানে থিম কালারটা। এবার পাওয়ারপয়েন্ট, এটা আমার শেপ ফিল থেকে আমি এটাকে ধরেন করে দিলাম এইটা, আর পাওয়ারপয়েন্টের যেই থিম কালারটা আছে এটা আমি ধরেন এখান থেকে এটা করে দিলাম। তারপরে আমরা ভিবিএর যেটা আছে এখানে আসলাম, এটাকে আমরা যেটা করে দিতে পারি যে আমি এখান থেকে এটা করে দিলাম, আর এইটার আমরা করে দিই ভিবিএরটা মেবি এমন হয়ে থাকে না। তো মোটামুটি আমাদের লিস্ট তৈরি করা শেষ। এখন এই লিস্টে আপনি একটা ইফেক্ট দিতে চাচ্ছেন, যেই ইফেক্টটা হবে কি যখন আমি মাইক্রোসফট এক্সেলের এই যে আমাদের যে লিস্টটা তৈরি করলাম এখানে ক্লিক করলে আমার মাইক্রোসফট এক্সেলের যে পার্টটি আছে সেখানে নিয়ে যাবে। এজন্য আমরা এখানে হাইপার লিঙ্কের ব্যবহার করব, এটা একটু পরে করব। তা এজন্য আমি নিচে আসলাম, আমি নিউ স্লাইড নিলাম। এখন প্রত্যেকটা পার্ট, যে চারটা টপিক আছে, এই চারটা যে আমাদের টপিক নিয়ে আলোচনা করব, এটা ডিটেলসটা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এই জন্য আমি একটি টেক্সট বক্স নিলাম, এখানে আমি তৈরি করলাম, এখানে আমি লিখব যে এমএস এক্সেল লিখব, এমএস এক্সেল লিখলাম, লিখে এটাকে একটু বড় করি, ডান, আমি আর বেশি বড় করব না, এইটাকে এই উপরে রাখলাম। এখানে আমরা যে কাজটি করব, একটি লাইন নেব, হোম থেকে এখানে গেলেন, একটা লাইন নেন আপনি, এভাবে ধরেন আমি একটা লাইন নিলাম। এই লাইনটা আর কন্ট্রোল বাটন দিয়ে এই এমএস এক্সেল সিলেক্ট করে অ্যালাইন থেকে আমরা অ্যালাইন লেফট করে দিব, আর এই লাইনটা শুধুমাত্র এই লাইনটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে, শেপ আউটলাইন থেকে আমরা করে দেব এটাকে একটু মোটা, আর এই লাইনটার কালার করে দেব আমরা একটু অন্য একটা কালার করে দিয়ে এটা করে দিলাম। এখন এমএস এক্সেলের কী পার্ট নিয়ে আলোচনা করবেন সেটা এখানে কিছুটা লিখবেন, বাকিটা তো আপনি মুখে বলবেন। আমি একটা টেক্সট বক্স নিলাম, এখানে তৈরি করলাম, এখানে আমি কিছু ডামি টেক্সট লিখি নিয়ে আসি, যেটা আপনারা তো নিজেরাই আনতে পারবেন, আপনাদের পয়েন্টগুলো আপনারা এখানে লিখবেন। আমি এটাকে একটু বড় করি, ধরুন এভাবে করলাম, এবং এখান থেকে আমি এটাকে জাস্টিফাই করে দিই। এবার এই যে পয়েন্টগুলো আপনি যে কথা বললেন এই পয়েন্টগুলো নিয়ে, এখন আমরা যেটা করব, অনেক সময় আছে যে পয়েন্ট নিয়ে কথা বলতেছেন এখানে কিন্তু পিকচার রাখা হয়, আপনি এখানে এমএস এক্সেলের কিছু পিকচার নিয়ে আসতে পারেন যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতেছেন। আপনি চলে যাবেন ইনসার্ট মেনুতে, সেখান থেকে পিকচার থেকে ডিজ ডিভাইস থেকে আমরা কিছু পয়েন্ট নিয়ে আসি, যে পয়েন্টগুলো নিয়ে আমরা কি করব আলোচনা করব। ধরুন আমি এখানে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এখানে আমি লিখলাম এই জায়গায় একটা পিকচার থাকবে যে বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমরা আর একটা পিকচার আনব, আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট মেনুতে, পিকচার থেকে ডিজ ডিভাইস থেকে আমি আরও একটি পিকচার নিয়ে আসি। ধরুন আমি এই পিকচারটি আনলাম, এখানে এটা আমি একটা উদাহরণস্বরূপ আনলাম, আপনারা তো আপনাদের পিকচারগুলো আনবেনই, এভাবে আমি ধরেন রাখলাম। ওকে, এখন এই পার্টটা কি, ধরুন আপনার বিষয়বস্তুগুলো এমনই হবে, তখন আপনি এইটাকে, এই স্লাইডটাকে, চার নম্বরটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, ধরুন আমার যেহেতু চারটা লিস্ট এইখানে, এখন এই পাঁচ নম্বরটা সিলেক্ট করলাম, পাঁচ নম্বরটা সিলেক্ট করে আমরা এখানে গিয়ে লিখে দিব যে ওয়ার্ড, তারপর ওয়ার্ডের যে পিকচারগুলো আছে সেখানে এগুলো এখানে আনবেন, আর যে বিষয়বস্তুগুলো সেখানে সেগুলো এখানে লিখবেন। আমি এখানে লিখে দেবো যে পিপিটি, তারপরে এখানে লিখে দেবো যে এমএস এক্সেল ভিবিএ, এক্সেল ভিবিএ আমি এখানে দাঁড়ান লিখে দিলাম ভিবিএ, এটাকে টেনে আমরা একটু বড় করে দিলাম। ওকে, এখন লাস্টে এসে সাত নম্বরের এখানে এসে আমরা একটা নিউ স্লাইড নিব, এবং এখানে আপনি থ্যাংক ইউ দিবেন, যে বিদায় নেওয়ার যে টেক্সটটা সেটা আপনি লিখবেন। আমি একটা টেক্সট বক্স নিলাম, এখানে এসে আমি এখানে লিখলাম যে TIES ANKS থ্যাংকস বা থ্যাংক ইউ এভরিওয়ান, এভাবে আপনি লিখলেন। এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এটাকে একটু বড় করি, এবং এটাকে আর একটু টেনে এভাবে আনি, এটাকে আমি সেন্টারে রাখবো, এবং হোম মেনু থেকে আমি এটাকে করে দিব এরিয়াল ব্ল্যাক, আর একটু বড় করি টেনে, যেহেতু আমার এটা এভাবে হয়ে গেছে। আচ্ছা, ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই, তাহলে হয়ে গেল, ধরে আনলাম এই পজিশনে, আনলেন সেন্টারে, আনতে হবে আমাদের সেন্টারে আনলাম। এখন শেপ ফরম্যাট থেকে আমরা টেক্সট ইফেক্ট থেকে একটি রিফ্লেকশন দিয়ে দিই, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে, ধরুন আমি এইটা দিলাম এবং এভাবে থাকলো। আর এই টেক্সট কালারটা যদি একটু চেঞ্জ করি দেখি যে কেমন হয়, আমি এখানে এই কালারটি, আচ্ছা এটা দিলাম। ওকে,
তা আমাদের একটি প্রেজেন্টেশন ধরুন আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, আপনি চাইলে আরও কিছু এখানে অ্যাড করতে পারেন, সেগুলো কিভাবে করবেন অলরেডি কিন্তু আইডিয়া আপনাদের চলে এসেছে। এখন এইগুলো যখন আমরা স্লাইড শোতে যাব, নিচে যখন এই যে স্লাইড শো আইকন আছে এখানে যদি যাই, এটা হবে কি একদম বেসিক সিম্পল লাগবে। তা আপনি চাচ্ছেন যে এইগুলো যেন একটু অ্যানিমেশন হয়, আমি যখন পরবর্তী স্লাইডে যাব একটু যেন ইফেক্ট আসে, এই ব্যাপারগুলো আপনি এখানে উপস্থাপন করতে চাচ্ছেন, এগুলো কিভাবে করবেন? আচ্ছা, একটা বিষয় কিন্তু আমরা এখানে স্কিপ করে ফেলেছি, সেটা হলো যে আমি বলেছিলাম যে এই এক নম্বরটা ক্লিক করলে এক্সেলে গেলে এক্সেলে পার্টে আসবে, মানে এইখান থেকে আপনি পরিবর্তনটা আনতে চাচ্ছেন। তাহলে আমি এই এক্সেলে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে লিঙ্কে গেলাম, এখন প্লেস দিস ডকুমেন্টস থেকে এক্সেলের স্লাইডটা কত নম্বর, 4 নম্বর, আমি 4 নম্বর করে দিলাম। তারপর ওয়ার্ডের এটা গিয়ে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম, লিঙ্কে গেলাম, এটা হলো কয় নম্বর, 5 নম্বর, 5 নম্বর করে দিলাম। তারপর পাওয়ার পয়েন্টে এটা গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে লিঙ্কে গিয়ে আমি করে দেবো এটাকে কয় নম্বর, 6 নম্বর, মেবি 6 নম্বর করে দিলাম। তারপর আবার 4 নম্বরে গিয়ে আমি লিঙ্ক করে দিলাম, এটাকে আমার মেবি মনে হয় 7 নম্বর, 7 নম্বর করে দিলাম। এখন আপনি যখন এই 4 নম্বরটা আসবেন, যেমন আমি 3 নম্বরটা গিয়ে স্লাইড শোতে গেলাম, এখন এই যে আমি এটা যখন ক্লিক করলাম আমাকে কিন্তু 4 নম্বরটা নিয়ে গেল, মাইক্রোসফট এক্সেলের পার্টে নিয়ে গেল। বাট আপনি এখন তো আবার ওই পার্টে ব্যাক যাবেন, তাহলে কি করবেন? এখন এই জন্য আমরা যে কাজটি করব, এই 4 নম্বরের এখানে এসে ছোট্ট একটি বাটন নেব বা একটি শেপ নেব, আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এই উপরে আমি এভাবে তৈরি করে রাখব, এবং এখানে আপনি লিখবেন যে BSACK আমি ব্যাক লিখব, এটাকে একটু বোল্ড করে দিয়ে এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারেন, আপনি ছোট করে আমি এখানে এই কর্নারে রাখব, আর এটা একটা ইফেক্ট দিয়ে দিন, একটু ইফেক্ট ইফেক্ট দিয়ে দিই ভালো লাগবে, আউটলাইনটা নো আউটলাইন করে দিই, আর এইটার উপর রাইট বাটন ক্লিক করে লিঙ্কে গিয়ে যে কাজটি করবো এটা 3 নম্বর স্লাইড পেজে চলে যাবে, ওকে করে দিলাম। এখন এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আসেন 5 নম্বরে, আসেন কন্ট্রোল ভি দেন, 6 নম্বরে কন্ট্রোল ভি, 7 নম্বরে কন্ট্রোল ভি। এখন ব্যাপারটা হলো কি, দেখুন আমি যখন এই 3 নম্বরটা এসে নিচ থেকে স্লাইড ছুটে গেলাম, এক্সেলে গেলাম চলে আসলো, ব্যাকে গেলেন ওখানে আসলো, অর্ডে গেলেন চলে আসলো, ব্যাকে গেলেন চলে আসলো, 3 এ গেলেন ব্যাকে, 4 এ গেলেন ব্যাকে। এটাকে যখন আমরা ইফেক্ট দিব, অ্যানিমেশন দিব, দেখবেন আরো দারুণ সুন্দরভাবে কাজ করবে। এখন আমি যখন ব্যাকে ব্যাকে আসতেছি, তখন এই 4 নম্বর আমার এই পার্টটা শেষ হয়ে গেলে তখন তো আপনি বিদায় দিবেন, এই বিদায় দেওয়ার জন্য কিন্তু এখানে আবার একটা আমার এই 3 নম্বরে কিন্তু লাস্টের যেই স্লাইড পেজটা আছে সেখানে কিন্তু যেতে হবে। তাহলে আমরা এখানে গিয়ে আমরা একটা এরকম একটা ছোট্ট একটা শেপ নিই, এটাকে নিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি লিঙ্ক করে দেন, ওখানে কিছু লিখতে পারেন, আমি এই যে 8 নম্বরটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে হলো কি, এটা যখন আমি সিলেক্ট করব তখন কিন্তু এটা কি হবে, বিদায় নিয়ে দিবে। এখানে আপনি কিছু উল্লেখ করতে পারেন, আমি আর এখন করতেছি না। আমরা এখন প্রত্যেকটা একটু ট্রানজেকশন দিব, তা 1 নম্বরটা সিলেক্ট করলাম, ট্রানজেকশন মেনুতে গেলাম, এখান থেকে কি ট্রানজেকশন দিবেন আপনি, আমি ধরেন এখান থেকে দিব, যদি এই অ্যারোতে যাই আমি এইটা দিয়ে দিব, এটা দিলাম, এবং এটার ইফেক্টটা আপনি দিতে পারেন যে লেফট থেকে এভাবে দিলাম, এবং এখান থেকে অ্যাপ্লাই অল করে দিলাম, মানে প্রত্যেকটাই এই ইফেক্টটা হবে। যদি আমরা একটু স্লাইড শোতে যাই, দেখুন এভাবে আসলো, পরবর্তীটা এভাবে, তারপরটা এভাবে, এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা আসতেছে কিন্তু, ঠিক আছে। আমরা এখন যে কাজটি করব, যে এই যে ওয়েলকাম টু, এইটা আপনি চাচ্ছেন যখন আসবে তখন উপর থেকে আসবে আর তানভীর একাডেমি নিচ থেকে আসবে, এরকম কিছু অ্যানিমেশন দিবেন। তাহলে আমি এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, করে অ্যানিমেশন মেনুতে যাবেন, আমি ফ্লাই ইন দিলাম, ইফেক্ট অপশন থেকে ফর্ম টপ করে দিলাম, আর এই নিচেরটাকে সিলেক্ট করে ফ্লাই ইন দিলাম, এটা ঠিক আছে। তাহলে ব্যাপারটা কেমন হবে দেখুন, যখন স্লাইড শোতে গেলাম এভাবে আসলো, আপনি যখনই ওয়েলকাম টুকে আনবেন তখনই এটা আসবে। ডান, এটাকে আরও সুন্দর আরও আকর্ষণীয় করা যায়, এগুলো আমরা সব কিছু আমাদের পেইড কোর্সের ভিতর উল্লেখ করেছি, আপনি আমাদের পেইড কোর্সটি করলে পাওয়ার পয়েন্টের বস হয়ে যাবেন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, এখন আমরা 2 নম্বর স্লাইডে আসবো, এই পিকচারটা আমি চাচ্ছি ডান সাইড থেকে আসবে, আমি ফ্লাই ইন দিলাম, ইফেক্ট অপশন থেকে আমরা করে দিব ফর্ম রাইট, তারপরে আমি চাচ্ছি এই পিকচারটা আসবে, এটাকে আমরা করে দিলাম, তারপরে না এটাকে আমরা করে দিই ফ্যাড করে দিই, আর এই যে টেক্সট বক্সগুলো আছে এগুলো আমি করে দিব যে ফ্লাই ইন দিলাম, এটাকে লেফট সাইড থেকে আনবো, এবং এইটা প্যারাগ্রাফ ভিত্তিক আসবে, মানে সরি প্যারাগ্রাফ তো হলো না, বাই প্যারাগ্রাফ, এক একটা করে আসবে, ক্লিয়ার। আর এটার একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, খুব ফাস্ট আসতেছিল, ডান। এখন 3 নম্বরটা আসেন, আমি এইটা সিলেক্ট করে এটাকে ধরেন আমি দিব ফ্যাড দিলাম, আর এটাকে আমি দিব যে আমি এখান থেকে দিতে পারি যেটা ওয়েব দিলাম, এবং এখান থেকে আমি লেফট দিলাম, এই অ্যানিমেশনগুলো নিচে নিচে দিব। তাহলে যে কাজটা করব, আমরা এই 1 নম্বরটা সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টারে কী করবো, একটা ক্লিক দিলাম, 2 নম্বরে আসলাম,
তারপর এইটা সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টারে এইটা, আবার এইটা এই দুই নম্বরটা সিলেক্ট করে পেইন্টারে গিয়ে এইটা, আবার এইটা এই সিলেক্ট করে পেইন্টারে গিয়ে এইটা, আবার এইটা সিলেক্ট করে পেইন্টারে গিয়ে এইটা। এটা হলো কি, এভাবে দিলে আপনার কষ্ট করে আর নতুন করে অ্যানিমেশন সেট করা লাগতেছে না, এটা কিন্তু সিরিয়ালভাবে হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। আর এখানে এসে আপনি যেটা করতে পারেন, থ্যাংক ইউ এটাকে আমরা একটু ফ্যাট দিয়ে দিই, এভাবে দিয়ে দিলাম। আর এটা আমি এখান থেকে করে দেবো উইথ প্রিভিয়াস। আমাদের প্রেজেন্টেশন তৈরি করা কিন্তু শেষ। আমি আপনাদেরকে খুব দ্রুত দেখিয়েছি, কারণ হলো ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা অনেক ধৈর্য হারা হয়ে যান। এখন আমরা নিচ থেকে যদি স্লাইড শোতে যাই, আপনি প্রেজেন্টেশন শুরু করবেন। প্রথমে আমার ওয়েলকাম টু তানভীর একাডেমি আসলো, এরপরে আপনি নেক্সট পেজে আসলেন, তানভীরকে আনলেন, এনে ইনি কোন কোম্পানি এটা দেখালেন এবং তানভীর রহমান তার পদবি লিখলেন এবং কোন প্রতিষ্ঠানের সেটা উল্লেখ করলাম। এরপরে এটা গেল। এখন আমি প্রথম লিস্টটা নিয়ে আলোচনা করব। এখন আমি এক্সেল টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, যেহেতু আগে এক্সেলের টপিকে যাব, পরবর্তীগুলোতে আসবো না। তো যেহেতু হাইপারলিংক তৈরি করা আছে, এটার উপরে গিয়ে মাউসের যে কার্সার আছে এটা দিয়ে ক্লিক দেন, মাইক্রোসফট এক্সেলে কিন্তু চলে আসলো। এখন এই টপিকগুলো নিয়ে আপনি আলোচনা করলেন, এখানে যথেষ্ট সময় নিলেন, তারপরে আবার এই যে ব্যাক বাটন আছে এটাই গেলেন, এখন কিন্তু আবার আপনাকে ওইখানে নিয়ে আসলো। এখন নেক্সট টপিকে যান, এই যে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসলো, মাইক্রোসফট ওয়ার্ডে গেলেন, এখন মাইক্রোসফট ওয়ার্ডের টপিক নিয়ে আলোচনা করলেন, আবার ব্যাকে গেলেন। এভাবে প্রত্যেকটা আপনি যখন আসবেন, প্রত্যেকটা নিয়ে আলোচনা করলেন, যখন একদম শেষে চলে আসবেন, তখন এই যে নিচের যে বাটনটা আছে এটাই গেলেন এবং এখানে দেখতে পারবেন থ্যাংক ইউ। তা এই যে সুন্দর একটি প্রেজেন্টেশন আমরা অল্প সময়ের ভিতর তৈরি করে ফেললাম। আশা করি আপনি যখন প্রেজেন্টেশনটা তৈরি করবেন, একটু সময় নেবেন, তখন আপনার কাছে সব ধরনের আইডিয়া চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা অ্যাডভান্স লেভেলের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে চান, এক্সেল শিখতে চান, ওয়ার্ড শিখতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেই কোর্সের লিঙ্কটিতে ক্লিক করে ভর্তি হয়ে যাবেন। আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে এই মাসের 6 তারিখ থেকে, অর্থাৎ হাতে আর 4 দিন সময় আছে, সুতরাং আপনারা কেউ এই সুবর্ণ সুযোগ মিস করবেন না।